দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরানে পাইপলাইন বিস্ফোরণে 3 শ্রমিকের মৃত্যু। জানিয়ে দিব ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। আর থাকছে ফিলিপাইনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার। থাকছে পরমাণু কর্মসূচী সিলিকন ফুয়েল প্লেট তৈরির কাজে হাত দিয়েছে ইরান। এদিকে লকডাউন উঠিয়ে নেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি। এবং জানিয়ে দিব সর্বশেষ সংবাদ, তালেবানের হাতে 80 জেলার পতন হয়েছে বলছে আফগান পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ইরানে পাইপলাইন বিস্ফোরণে 3 শ্রমিকের মৃত্যু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত 3 শ্রমিকের প্রাণহানি ঘটেছে। দেশটির তেল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নিউজ এজেন্সি সানা জানিয়েছে, পশ্চিমাঞ্চলে একটি তেল পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় সেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই 3 শ্রমিকের মৃত্যু হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইসলাম প্রদেশে ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানি পরিচালিত তেল পাইপলাইনে ওই বিস্ফোরণের ঘটনায় আরো 4 জন আহত হয়েছেন। তবে ঠিক কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়, এ বিষয়ে তদন্ত চলছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেশমেহ খোস তেল ক্ষেত্র থেকে খোজেস্থান প্রদেশের রাজধানী আভাজে তেল বহনকারী 20 ইঞ্চির একটি পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাইপলাইন পরিষ্কারের সময় হঠাৎ করেই এতে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং ওই জায়গার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ইরানে প্রায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটে, এর মধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করাও কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের সঙ্গে দেশটির দীর্ঘদিনের শত্রুতা বিদ্যমান। দেশটিতে অনেক বড় বড় দুর্ঘটনা পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলেই দাবি ইরানের। ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার ভোরে এই বিমানবন্দরে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। সেখানে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের সাবেরিন নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়েও ওই বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। এসব হামলার পরপরই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করে এর সব বাতি নিভিয়ে ফেলা হয়। তবে এসব হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর এখনো প্রকাশ করা হয়নি। এর আগে সোমবার ইরানের আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একই সময়ে বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে খবর এসেছে। সে সময় দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্তত 4 বার ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মঙ্গলবার ভোর রাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিন জোনের নিকটবর্তী আল কারারাদা, আল জাদরিয়া ও আল কাদিসিয়া এলাকা থেকে গুলি বর্ষণের শব্দ শোনা যায়। কোনো সূত্র বলছে, গুলি বর্ষণ করলেও ড্রোনগুলোকে ভূপাতিত করা যায়নি। এই সূত্রগুলো বলছে, ঘটনার সময় মার্কিন দূতাবাসের আকাশে কোনো বিস্ফোরণের দৃশ্য দেখা যায়নি। তবে অন্য কয়েকটি সূত্র দাবি করেছে, অন্তত একটি ড্রোন ভূপাতিত হয়েছে। কে বা কারা এসব হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে ইরাকের জনগণ তাদের দেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নিতে রাজি নয়। দেশটির পার্লামেন্ট 2020 সালের জানুয়ারি মাসে একটি আইন পাশ করে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ফিলিপাইনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার। ফিলিপিন্সে বিমান বাহিনীর একটি বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 52 জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া দেশটির সেনাপ্রধান সিরিলিতো সবে জানা মঙ্গলবার জানান, সোমবার দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। রয়টার্সকে তিনি বলেন, যারা এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, দুর্ঘটনা ঘটার আগে বিমানটি 2 থেকে 3 বার ঝাঁকি খেয়ে নিচের দিকে জোরে নেমে যাচ্ছিল। এ সময় পাইলট অনেক চেষ্টা করেছিলেন বিমানটি উপরের দিকে তুলতে,
তবে অনেক দেরি হয়ে গিয়েছিল। ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তিদের প্রায় সবাই সেনা সদস্য, এছাড়া উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজের অনেক যাত্রী লাভ দিয়ে বাঁচার চেষ্টা করেন বলে দাবি করেছেন অনেক প্রত্যক্ষদর্শী। তবে এমন কিছুই ঘটেনি বলে জানিয়েছেন শিরিলিত সবেজানা। তিনি বলেন, ভেঙে পড়ার পর উড়োজাহাজটির সামনের অংশ দ্বিখণ্ডিত হয়ে যায়। গত রোববার বেলা 11:30টার দিকে সুলু প্রদেশের জোলো শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত 52 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরো অনেক। বিধ্বস্ত C-130 হারকিউলিস মডেলের ওই পরিবহন উড়োজাহাজটিতে 96 জন আরোহী ছিলেন। 30 বছরের মধ্যে ফিলিপাইনে এই সবচেয়ে ভয়াবহ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। পরমাণু কর্মসূচি সিলিকন ফুয়েল প্লেট তৈরির কাজে হাত দিয়েছে ইরান। ইরান শীঘ্রই 20 মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব বা সিলিকন ফুয়েল প্লেট তৈরি করবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি। তিনি বলেছেন, এখন থেকে 9 দিন আগে এ বিষয়টি IAEA-কে জানানো হয়েছে এবং সেদিন থেকেই এ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। গরিবাবাদি বলেন, এই ফুয়েল প্লেট সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে তেহরানের পরীক্ষামূলক রিয়্যাক্টর কাজে লাগানো হবে। ইরান IAEA-কে বিষয়টি জানানোর পর ওই সংস্থার পক্ষ থেকে তা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয়। এর পরপরই গরিবাবাদি মঙ্গলবার এ সংক্রান্ত ঘোষণা দেন। তিনি বলেন, সিলিকন ফুয়েল হচ্ছে অত্যাধুনিক পরমাণু জ্বালানি যা উৎপাদনের প্রযুক্তি বিশ্বের হাতে গোনামাত্র কয়েকটি দেশ রপ্ত করেছে। ইরানের এই কূটনীতিক জানান, প্রায় 3 মাস আগে প্রাকৃতিক ইউরেনিয়াম দিয়ে এই প্লেট তৈরি করার গবেষণা শুরু হয়। প্রাথমিক পর্যায়ে শতকরা 20 মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে একটি সিলিকন ফুয়েল প্লেট উৎপাদন করা হবে। গরিবাবাদি বলেন, নতুন এই পারমাণবিক জ্বালানি রেডিও অ্যাক্টিভ ঔষধের গুণগত মান ও পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি করতে সহায়ক হবে। সেই সঙ্গে পারমাণবিক প্রযুক্তি আয়ত্ত করে তা কাজে লাগানোর ক্ষেত্রে ইরান বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে সামিল হবে। কাজেম গরিবাবাদি এ ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা আগে IAEA-র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেহরানের পরীক্ষামূলক পরমাণু চুল্লিতে ব্যবহার করার জন্য ইরান শতকরা 20% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে ধাতব প্লেট তৈরি করবে বলে IAEA-কে জানিয়েছে সূত্র পার্সটোরে। লকডাউন উঠিয়ে নেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি। খুব তাড়াতাড়ি করোনার বিধি নিষেধ উঠিয়ে নেওয়ার বিরুদ্ধে সরকারগুলোকে হুঁশিয়ারি করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, যেসব দেশ এ ঝুঁকি নিয়েছে তাড়াহুড়ো করে স্বাভাবিকতায় ফিরে যাওয়ায় তাদের অনেক বড় খেসারত দিতে হতে পারে। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিং এ WHO-র জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, সংক্রমণের নতুন ঢেউ কাছেই চলে আসছে, বিশ্বের অধিকাংশ অঞ্চলে মহামারী কেবল শুরু হয়েছে। তিনি আরো জানান, মহামারী শেষ হয়ে যায়নি। আমেরিকার দেশগুলোতে সপ্তাহে 10 লাখ মানুষের করোনা শনাক্ত হচ্ছে। ইউরোপের অবস্থাও ভালো না, সেখানে সপ্তাহে 5 লাখ মানুষ সংক্রমিত হচ্ছেন। এটি এমন কিছু না যা চলে গেছে। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার পরিচালক ডক্টর মাশিদিসো মৈতি হুঁশিয়ারি দেন, মহাদেশটিতে মহামারীর তৃতীয় ঢেউয়ের মাত্রা ও গতি আমরা আগে যেগুলো দেখেছি তার কোনোটিরই মতেই হবে না। এখন প্রতিদিন সপ্তাহে করোনা সংক্রমণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিতীয় ঢেউয়ের শুরুতে যেটা 4 সপ্তাহে হতো, রাশিয়ার করোনার মৃত্যু সংখ্যা আরেকটি দৈনিক রেকর্ড ভেঙেছে মঙ্গলবার। দেশটিতে এদিন 737 জনের বেশি প্রাণহানি ঘটেছে, আর গত মাসের চেয়ে সংক্রমণ সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। জুনের শুরুতে যেটি 9,000 ছিল, চলতি সপ্তাহে তা 23,000। এছাড়া করোনার ডেল্টা ধরন নিয়ে উদ্বেগ বাড়ছে। গত এপ্রিলে এ ধরন প্রথম ভারতে শনাক্ত হয়। এখন পর্যন্ত এ অতি সংক্রমণ ধরন প্রায় 100টি দেশে ছড়িয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে একটি দেশের জনসংখ্যার 80% করোনার টিকা দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। উন্নত টিকাদান কর্মসূচি দেশগুলোর জন্য যা অনেক কঠিন একটি কাজ। তালেবানের হাতে 80 জেলার পতন হয়েছে বলছে আফগান পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ায় একই সময় দেশটির সরকার অন্তত 80 জেলার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার মঙ্গলবার কাবুলে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দিয়ে বলেছেন, এসব জেলার নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করেছে। আতমার বলেন, কোনো জেলা তালেবানরা জোর করে দখল করেছে এবং কোনো জেলা থেকে সরকারি সেনাদের কৌশলগত কারণ সরিয়ে আনা হয়েছে।
হয়েছে। সাম্প্রতিক সময়ে তালেবানের হাতে আফগানিস্তানের বহু জেলার পতন হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এই প্রথম দেশটির একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা এই সংক্রান্ত খবরের সত্যতা নিশ্চিত করলেন। তালেবান অবশ্য 150টিরও বেশি জেলা দখল করার দাবি করেছে আর আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী গত 2 সপ্তাহে 14 জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আফগানিস্তানে মোট জেলা সংখ্যা 388। এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বলেছেন দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা কাবুল সরকারের নেই। তিনি বলেন তালেবান যদি মনে করে আমরা আত্মসমর্পণ করব তাহলে আগামী 100 বছরেও তাদের সে আশা পূরণ হবে না। বিগত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আফগান জনগণের এই জল্পনা জোরেশ্বরে প্রচারিত হচ্ছে যে আশরাফ গনি সরকার বিনা যুদ্ধে একের পর এক জেলা তালেবানের হাতে তুলে দিচ্ছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় যাতে লেখা ছিল দেশের উত্তর পূর্বাঞ্চলীয় বাদাকশান প্রদেশের কয়েকটি জেলা তালেবানের হামলার আগেই খালি করে দেওয়া হয়েছে। তালেবানের মুখপাত্ররা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করেছেন যাতে আফগান নিরাপত্তা বাহিনীকে তালেবানের কাছে আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। প্রেসিডেন্ট আশরাফ গনি মন্ত্রী পরিষদের বৈঠকে জোর দিয়ে বলেছেন আত্মসমর্পণের কোনো ঘটনা ঘটবে না, বরং এখন শক্তিমত্তা প্রত্যয় বা জাতীয় সংহতি প্রদর্শনের সময় এসেছে। তিনি বলেন সকল রক্তপাত ও জনমালের ক্ষয়ক্ষতির দায়ভার তালেবানকেই বহন করতে হবে। সূত্র পার্স টুডে।